पर्यंत कोरोना कर्फ्यू इनक्लूडिंग नाइट कर्फ्यू जारी रही है। कल के थे आगरतला म्यूनिसिपल कॉर्पोरेशन, धर्मनगर म्यूनिसिपल कॉर्पोरेशन काउंसिल, कुमारघाट म्यूनिसिपल काउंसिल, रानीबाजार नगर पंचायत, सोनामुड़ा नगर पंचायत एंड बिलुनिया म्यूनिसिपल काउंसिल छोटी जगह है डे कर्फ्यू एवं नाइट कर्फ्यू जारी थाकबे। छोटी जगह आगरतला म्यूनिसिपल कॉर्पोरेशन, धर्मनगर म्यूनिसिपल काउंसिल, कुमारघाट म्यूनिसिपल काउंसिल, रानीबाजार नगर पंचायत, सोनामुड़ा नगर पंचायत एंड बिलुनिया म्यूनिसिपल काउंसिल जेहेतु अर्बान एलाकागुलिते पॉजिटिविटी रेट कोरोना पॉजिटिविटी रेट जेहेतु 5% बेशी सेजन्य एसब जिला एसब जगहगुलिते डे कर्फ्यू एंड नाइट कर्फ्यू यथारीति बलबत् थाकबे। एक क्षेत्र शिथिल आछे सकाल 6টা থেকে 2টা পর্যন্ত কিছু রেস্ট্রিক্টেড জিনিস ছাড়া বাকিগুলি খোলা থাকবে। বন্ধ থাকবে যেমন গ্যাদারিং লাইক সোশ্যাল, পলিটিক্যাল, এন্টারটেইনমেন্ট, রিলিজিয়াস, একাডেমিক, कल्चरल, फेयर, फेस्टिवल रिलेटेड और कॉन्ग्रेशन विल रिमेन सीज्ड। एछाड़ा मूवी हॉल माने सिनेमा हॉल, मल्टीप्लेक्स, शॉपिंग कॉम्प्लेक्स, मॉल्स, जिम्नासियम, स्विमिंग पूल, ब्यूटी पार्लर, बार्बर शॉप, स्पोर्ट्स कॉम्प्लेक्सेस एंड स्टेडियम, एंटरटेनमेंट पार्क्स, bars and auditoriums, assembly halls and similar places will remain closed. বাকিগুলি এখানে যা নোট বিজ্ঞপ্তিতে আছে সেগুলি যেখানে যেখানে রেস্ট্রিকশন থাকার কথা সেখানে রেস্ট্রিকশন থাকবে, কিন্তু বাকি সব কিছু খোলা থাকবে আপ টু 6 AM টু 2 PM রেস্ট্রিক্টেড জায়গায়। রেস্ট্রিক্টেড যে 6টা লোকেশন বললাম আমি, এই 6টা লোকেশনে ডে কারফিউ নাইট কারফিউ থাকবে এজ ইট ইজ, কিন্তু ওই রেস্ট্রিক্টেড প্লেসে 6টা থেকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওই জায়গাগুলিতে অন্যান্য জিনিস দোকানপাট নরমাল খোলা থাকবে। যেগুলি আমি না করেছি রেস্ট্রিক্টেড প্লেস যেগুলি সেগুলি বন্ধ থাকবে। অফিস আওয়ার্স টোটাল থাকবে এজ ইট ইজ 50% প্রেজেন্ট রেস্ট্রিক্টেড প্লেসে। রেস্ট্রিক্টেড প্লেসে অফিস খোলা থাকবে সেই ক্ষেত্রে আপ টু 4 PM, কিন্তু সেখানে 50% অ্যাটেন্ডেন্স দিয়ে এমপ্লয়িরা আসবে। অন্যান্য জায়গায় সব খোলা থাকবে, কোনো রকম নো নাইট কারফিউ, নো ডে কারফিউ কিছুই থাকবে না। ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট এটাও তুলে দেওয়া হলো। আগে যেমন রেস্ট্রিকশন ছিল ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, এখন এটা থাকছে না। তবে রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না। যে টাইমটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে যে 2টা থেকে 6টা বা সকাল 6টা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। বাকিগুলি ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট ইজ ওপেন। বাকিগুলি যা যা নোটিফিকেশন রয়েছে সেখানে যে নোটিফিকেশন থাকবে সেটা দেখে নেবেন, অর্থাৎ বিজ্ঞপ্তি যার মধ্যে সবটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি একটু পরে জারি করা হবে, সেখানে যা যা নির্দেশিকা থাকবে কোনটা ক্লোজ কোনটা ওপেন এটা পরিষ্কার থাকবে। এটাই কালকে সকাল থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে 11 তারিখ থেকে। কালকে সকাল থেকে এই আদেশ যথারীতি বলবৎ থাকবে 18 তারিখ পর্যন্ত।
11 থেকে 18 7 দিন যা যা উল্লেখ থাকবে রেস্ট্রিকশন সেগুলি বাকিগুলো খোলা নোটিফিকেশনে যা থাকবে নোটিফিকেশনের বাইরে আমিও বলতে পারবো না কেউ বলতে পারবে না আর কোনো কোয়েরি এই ব্যাপারে আমি বলছি অল মুভমেন্ট যেখানে ফ্রি ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট যখন আমরা বন্ধ কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না না কমেছে 5% যেখানেই 5% হয়েছে এটা সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেসব এলাকায় 5%-এর উপরে পজিটিভিটি রেট থাকবে সেখানেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এর বাইরে সংশ্লিষ্ট ডিএমরা যদি মনে করে কোথাও বেড়েছে সেক্ষেত্রে দে উইল টেক ডিসিশন আপাতত 6টা লোকেশনে এটা সিদ্ধান্ত কার্যকর করা হলো সকাল 6টা থেকে 2টা পর্যন্ত শুধুমাত্র রিল্যাক্সেশন থাকবে এরপরে পুরোটাই বন্ধ থাকবে আর অন্য জায়গায় সবটাই খোলা কোথাও 50% এর প্রশ্ন নেই অন্যান্য অফিসগুলি শুধু রেস্ট্রিক্টেড এরিয়াতে 50% এবং রোস্টার পদ্ধতি এটা মেনে চলা হবে বাকিগুলি সব ক্লিয়ার